এইটো গছটো চাব পাৰে কেনেকুৱা। আমাৰ 3-4 বছৰ আগৰ ফটো আছে ইয়াৰে, বহুত পুৰণি ফটো। আৰু এইফালে আৰু মেকআপ আৰ্টিষ্ট বাইদেউ আৰু জিতুল টুমু আমাৰ ডাইৰেক্টৰ বহি আছে। মই আছোঁ আজি ঠাকুৰকুছি কাৰ্বি এলবাম এটা শ্বুটিং কৰিবৰ কাৰণে। কাৰ্ডম সুৰাজ আছবি ব্লগ, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেলটো। আজি শ্বুটিঙত অহা মেইন ৰিজন হ'ল মোৰো এটা সৰু ৰোল আছে, সেইটোৰ বাবে আহিলোঁ। আৰু যিহেতু গমে পাইছে বিহুৰ কাৰণে লাগি আছোঁ, আৰু কেইদিন ব্লগ শ্লগ দিব পৰা নাই, আৰু নিজৰ গাঁৱৰ বিহুটো মানে অলপ লাগি আছোঁ। বিহুটো চবৰো হয় কিন্তু নিজৰ গাঁৱত যিহেতু ফাংচন আছে, ষ্টেজ প্ৰগ্ৰাম হ'ব, তাৰে কাৰণে লাগি আছোঁ। আৰু মানুহবোৰ অহা নাই গোটেই, আমি ইয়াতে বহি আছোঁ। আৰু এই গছজোপা চাওক আপোনালোকে, আৰু ইয়াৰে গাঁৱৰে মহিলা গোটৰ চাগে ফটো উঠিব হৈছে ইয়াতে। ফাইনেলি তাৰে পৰা আহি পালোঁ খামৰেঙা বিলৰ একদম কাষত। আজি শ্বুটিংটো দিনটো ইয়াতে কৰা যাব। আপোনালোকে ভিডিঅ'টো শেষৰ লাগি চাই থাকিব, স্কিপ নকৰাকৈ দেই। বিলটোত খুব মেটেকা চাব পাৰে আপোনালোকে, আৰু যদি নাও থাকে ন, নাও থাকিলে মজা লাগে। কিন্তু বিল পুৰা মেটেকা, সেইটো কাৰণে নাওবোৰ উঠাই দিছে চাগে। হেৰালি আগত এবাৰ আহোঁতে ফুল মানে নাও আছিলে, অলপ কম আছিলে মেটেকাটো, এবাৰ বেছি মেটেকা। চাব পাৰে ওখ ওখ টিলাবোৰ, পুৰা আইলেণ্ড নিচিনা হৈছে, পুৰা ক'ব নালাগে আৰু, বঢ়িয়া কৰি আইলেণ্ডত উঠা আৰু ধুনীয়াকৈ কেবিন আৰু ন, এটা এটা আইলেণ্ডত কেবিন। আজি কেমেৰামেন পুৰা কেমেৰা ওলাই পুৰা ফটো মাৰি আছে, পুৰা ছেটআপবোৰ ক্লিয়াৰ কৰি ল'লে ইচ্ছা পুৰা শ্বুট ল'ব লাহে কৰি। ড্ৰোন এতিয়া আছে, ড্ৰোন শ্বুট উৰা 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 ফাইটাৰটো। এই যিটো লাগত নাহিবি, আগত আমি হাৱাটো খেলো নেকি, দেহালো চুটি কৰো ড্ৰোন গিয়া ওপৰে। আজি একত্ৰিশজনী প্ৰথমবাৰৰ হিচাপত ধুনীয়া কামবোৰ কৰি গৈছে, গোটেইবোৰ ক্লিপ দিব নোৱাৰো ভিডিঅ'টো ৰিলিজ নিদিয়াৰ আগত। বিলৰ ওপৰত ড্ৰোন উৰাইছিলোঁ, বাট নাৱৰীয়া এজন ভয় খাই পৰা উঠি যায়, লাখতি দি ড্ৰোনটোকে কোবাই দিব খোজে। আপোনালোকে চাওক ফাৰ্ষ্টে খতমে হোৱা নাই, আৰু 4:12 বাজি পাৰ হৈ গ'লে। আৰু ৰাস্তা কেনেকুৱা লাগিছে যে ৰাস্তা? ৰাস্তাটো ক'ব গ'লে আগতকৈ বহুত ভাল ৰাস্তা হৈছে, ৰাস্তা হৈছে, আৰু জাগাবিলাক অলপ চেঞ্জ হৈছে, ডেভেলপ হৈছে, আৰু ৰিজৰ্ট হৈছে, ভালদৰে পাৰ্ক হৈছে, সেইটো বহুত ভাল কথা এটা। অসমখন এনেকৈ ডেভেলপ হৈ গৈ থাকিব লাগে। পৰিৱেশ কেনেকুৱা লাগিছে ইয়াত আহি খামৰেঙাত? পৰিৱেশ ভালে লাগিছে, পৰিৱেশটো বেয়া লগাৰ কথা নাহে, আৰু সকলো মানুহ আহি থাকে, গৈ থাকে, সকলোৱে গম পায় মানে এটা অসমখন মানে এটা গোটেইখন টুৰিজিমৰ জেগা, তো এইটো এটা ভাল জেগা। কাম কৰি কেনেকুৱা লাগিছে আজি? কাম কৰি তুমি, আমিতো কাম কৰা মানুহ আৰু, কামবোৰ কেতিয়াবা সুখ দুখ তাৰ মাজতে কামটো কৰিবলগীয়া হৈ যায় আৰু। আৰু দিনটো লোহা লগত ডাঙা কেমেৰা ডাঙা কেমেৰা ডাঙা সেইবিলাকেই হৈ থাকে আৰু। বহুত দিনৰ মূৰত লগ পাইছোঁ ন, যোৱা বছৰ লগ পাইছিলোঁ মই, সকলোকে লগ পাই ভাল লাগিছে। ফাইনেলি মই ড্ৰেছ আপ কৰি ল'লোঁ, মানে মোৰো এটা সৰু ৰোল আছে, এখন বাহি, আৰু এইটো লোকেশ্যনৰ পৰা ফেঞ্চিং আছে মানে বেৰা আছে, ইয়াতে কাটা তাঁত আছে, পাৰ কৰাই লৈ ছোৱালীবোৰ কেনেকুৱা বা আহিব নাজানো আৰু। আমি পাৰ হৈ আহিছোঁ, মইতো গামোচা লগাই লৈছোঁ, পাৰ হৈ আহিছোঁ আৰু। আৰু খানাৰ কাৰণে মানে এইফালে কথা পাতিছে, এই দেখা নাই আমাৰ যিটো পুৰা টেনচন, কিন্তু দেই কাম প্ৰেচাৰ পৰি আছে তাত এতিয়া।
কেনকা আহব চাও গোটে কাটা টাটা আছে বেড়া দিয়ে থাকে। এয়া হল বাহি আর বাহির ফুটা আছে পাঁচটা, এইটার লগত থাকে সাতটা, কিন্তু প্রথম টাইম দেখি পাঁচটা, এই প্রথম টাইম দেখি ছয়টা ফুটা, সাতটা ফুটা টোটাল থাকে, ইয়াতে ছয়টা থাকে, ইয়াতে এটা সাতটা, এইটো দেখি প্রথম টাইম। আর প্র্যাকটিস করে আছে আর প্রিপেয়ার করে আছে। রোল 1 2 3 গো। শুটিং খতমে হওয়া নাই, সাড়ে তিনটা বাজিলে, বাট খামরেঙার বিলর কাখত আহি এটা বস্তু দেখিলো আজি, আগতে আহতে দেখা নাছিলো, বাট কাপল কাপল সা এইকেইটা কাপল ম্যাক্সিমাম হল 3 ঘন্টামান হলে ইয়াতে বহি থাকা, আর এইটু পারটুক পুরা কাপল কাপল কাপল, মানে আজি ফার্স্ট টাইম গম পাইছে যে ইয়াতে কাপল কিমান আহে আর। তো ফাইনালি খামরেঙা বিলর কাখত শুটিং কমপ্লিট, ইচ্ছা মানুষের এঘরলে যাম ইতিয়া, তাতে শুটিং হবো আর বর্তমান লাগে গম পোৱা নাই, আপনাদের ভিডিওটি শেষর লাগে চাই থাকবে, স্কিপ নকরা করে, আর ইয়ারপা এটা উলাম আর মোবাইলের চার্জ খতম হব আর তাদের যে চার্জ দিব লাগিব, বাট মোটর খতম কমপ্লিট। আর কেনকা লাগে আপনাদের অ্যালবামটো সাকে জানাবো, আর লিঙ্কটো ডিসক্রিপশনত দিম। খামরেঙা বিলরপা উলাইলো এঘর মানুষ ঘরত, আর ইয়াতে শুট হব এতিয়া সন্ধিয়া দমাহি নাচা, আর ইয়ারে ভিডিও অল্প দেখাই আছো আপনার চাই থাকবে, ভিডিওটি শেষর লাগে স্কিপ নকরা করে দে। আচ্ছা উঠি গে আছো কাখলে, বেলেগর ঘর হেনকা টিঙর উপর উঠিছো, মানে এতিয়া পানিটো টিঙর উপর দিম, মানে বরুণের সিন হব এতিয়া। তো ফাইনালি আমি ঠাকুরকুচিরপর আহি গলো সোনাপুর মার্কেট, আমার তাতে একচুয়ালি রাতে হয়ে গেলে আমার কাম আসলে সেটার বাবে ইমান একটা ভিডিও বনাব নিল, আর মোবাইলটো চার্জ খতম হয়ে গেছিল, মোবাইলটা চার্জ করে ব্লগ বনাইছো। একট্রেসে মানে আজি ফার্স্ট টাইম করেছে, তথাপি বহুত ধুনিয়া করেছে ফার্স্ট টাইম হিসাবে, আর বাকিখিন ইমান নকো, আমার ডাইরেক্টর জিতুল টুমুং মোর বন্ধু, এখেতে বাকিখিন কই দিব আর বাকিখিন তেখেত কব। খুব ধুনিয়া একটি গান করলো, কার্বি গান বৈহাগ পে বলে নতুন বছর, নতুন বছরের গান হয়, আর আমার একট্রেস আছে পরি রহাং পে, তাই ধুনিয়া অ্যাক্টিং করেছে, আর আশা করি সকলে ভাল পাব। আর গানটো গাইছে আমার কার্বি সমাজের জনপ্রিয় সিঙ্গার দীপশিখা রংসালপি, ধুনিয়া ধুনিয়া করেছে, ধুনিয়াকে গাইছে, আর মানে যান পো সম্ভব ভাল করব ট্রাই করছো, আশা করো সকলে ভাল পাব। কোন চ্যানেলত দিব এনে? এই তো মো নিজের চ্যানেলত দিম, কোরিওগ্রাফার জিতুল টুমুং বলে। তো জিতুলে কয়ে দিছে, তো চ্যানেলটো ডিসক্রিপশনত দিম, আপনাদের জলদি যায় সাবস্ক্রাইব করব আর লেখাটা দাবাই থ দিব, যে আপনাদের চাব পারিব, আর আপনাদের সকলে সাপোর্ট করে বলে ভাবো, তাকে কামনা করো, আজিলে বাই বাই ভিডিওটা।